বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো পুরীতে এসেছি বেড়াতে, এসে তো শুধুমাত্র সমুদ্র স্নান করলে হবে না, জগন্নাথ দেবকে দর্শন করতে হবে, সঙ্গে পুরীতে আশেপাশে যত সাইট সিন আছে সেগুলোও দেখতে হবে। তার জন্য আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি আশেপাশে দেখতে। দেখো, এটা শ্রী রাম মন্দির, যে কোনো টোটোওয়ালায় নিয়ে যাবে, সাইট সিনের মধ্যে এটা পড়ে। জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখে আসার পথেই এটা পড়বে। এই মন্দিরটা খুব সুন্দর। এই রাম মন্দিরটাতে তোমরা অবশ্যই আসবে। এটা হলো বাইরের গেট, সিংহদুয়ার বলতে পারো। তাই দুটো সিংহ বসে আছে দুই দরজায়। তারপরেই দেখো বজরংবলী আছেন, শ্রীরামচন্দ্র। বজরংবলী যেমন বাইরেও আছেন ভেতরেও আছেন, রামচন্দ্র আছেন, সীতামা, লক্ষ্মণ, পুরো পরিবারটাই আছেন সঙ্গে। খুব সুন্দর করে সাজানো। দেখো দরজাটা যেহেতু ভিতরের গেটটা দেয়া ছিল ওই সময়, ওই জন্য একটু গেটের বাইরে দিয়ে দেখালাম। এখানে শিবশম্ভু আছেন, তার জন্য এখানে দেখো আমাদের নন্দী মহারাজ বসে আছেন। আর দেয়ালের কারুকার্য অসাধারণ, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি তো নন্দী মহারাজকে দাঁড়িয়ে অনেক মনের কথা কানে কানে বলেছি, তোমরাও বলবে। আমি খুব ভালো ভিডিও বানাতে জানি না, ভালোভাবে কথা বলতে জানি না, নতুন একটু ব্লগ বানাচ্ছি, ভালো লাগে, নিজের শখে করি। তোমাদের যদি ভালো লাগে আমারও অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে বেশিরভাগ একটু ট্যুরেরই ভিডিও পোস্ট করি, আর মাঝে মাঝে একটু কুকিং ছাড়ি এরকম। তো যাই হোক, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করো। আরও আমি যেখানে যেখানে ঘুরতে যাব চেষ্টা করব, আমি যেগুলো দেখছি সেগুলো তোমাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেওয়ার। এখান থেকে রাম মন্দির দর্শন করে আমরা চলে আসলাম পাশে আর একটা মন্দিরে। কিন্তু এখানে মন্দির থেকে বলতে হবে, আমি তো বলবো এটা শিল্পী নিকেতন, মানে শিল্পীরা এত সুন্দর হাতের কাজ এখানে বসে করছেন, খালি হাতে, কোনো মেশিন যন্ত্রপাতি দেখলাম না, মানে হাতের সাহায্যে, ছেনি হাতুড়ি এইগুলো দিয়েই এত সুন্দর দেখো মূর্তিগুলো বানিয়ে 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 ওনারা রেখেছেন, পাথর খোদাই করে করে। ওনাদের কুর্নিশ জানাতে হয়, এমন সুন্দর শিল্পীদের সত্যি কুর্নিশ জানাতে হয়। তোমরা এখানে এলে এই জায়গাটায় আসতে একটু ভুলবে না। দেখো কত রকম শিল্পীরা কত পরিশ্রম করে কত সুন্দর মূর্তিগুলো বানিয়ে চলেছেন। হ্যাঁ, এখানে দেখো আমি যতটা পারছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত আছেন। দেখো এনাদের হাতের কাজ দেখার মতো। তৈরি করা মন্দির দেখতে তো একরকম লাগে, সেখানে বসানো মূর্তি একরকম। দেখো ত্রিভঙ্গে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব আছেন, কত রকম মূর্তি ওরা গড়ে রেখেছেন এই শিল্পীরা। তো আর এই মূর্তিগুলো বিভিন্ন প্রান্তে চলে যায় আমাদের দেশের। হ্যাঁ, এবার আমরা এই মন্দিরটাতে উপরে উঠব, মন্দিরটাতে এসেও মন্দিরটা দর্শন করব। আমি খুব সময়ের কম সময়ের মধ্যে তোমাদেরকে দেখালাম। দেখো সব ওনাদেরই হাতের কাজ, কত সুন্দর নিখুঁত তৈরি করা মূর্তি বসানো মন্দির। আর সেই মূর্তিটা যখন তৈরি হচ্ছে সেটা দেখতে পাওয়া অনেকটা সত্যি ভালো লাগে। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের হাতের কাজ দেখেছি, ভীষণ ভালো লাগলো। এবার ভাবলাম মন্দিরটা একটু উঠি। এই মন্দিরটা একটু অন্য টাইপের, তথাকথিত আমাদের যে মন্দিরগুলো হয় যেরকম চূড়ার সিস্টেম সেরকম নয়, এটা কোনো জাপানিজ কিংবা কোনো একটু অন্য ধরনের, আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, ভুলে গেছি মন্দিরে যেই নিদর্শনটা। তো যাই হোক, তোমরা দেখছো, তোমাদেরও ভালো লাগছে, আশা করি ভালো লাগছে। পরের ভিডিওতে নিয়ে আসবো অবশ্যই জগন্নাথ দেবকে, মন্দির তোমাদেরকে দেখাবো, পুরী মন্দির। আজকে এই সাইট সিনগুলোর মধ্যে এই অবধি তোমাদেরকে দেখালাম। জানিও ভিডিওতে কমেন্ট করে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো আজকের মতো টাটা।